অক্টোপাস আমার ভেবেই কেমন লাগছে। অসম্ভব ঝাল দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো রীতি মতন ঘেমে গেছে। তো ফাইনালি আমরা সিটি সেন্টার চলে এসেছি সেই সিফুড খাওয়ার জন্য, যেটা তোমরা বুঝে গেছো কি খেতে চলে এসেছি, সেই অক্টোপাস খেতে চলে এসেছি। কিন্তু এখন আপাতত জানি না সেই জায়গাটা কোথায়, তো সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা পেছনে এরা দুজন আসছে, তিনজন মিলে চলো এই ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করবো। খাওয়া যায়, জাস্ট অক্টোপাস ট্রাই করবো। আমরা খুঁজতে 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 সেই জায়গাটা পেয়ে গেছি, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সেই সি ফুড। তো এখানে এসে সেই অক্টোপাস খেতে আমরা চলে এসেছি। সো ফাইনালি আমরা চলে এসেছি সেই তোমরা দেখতে পাচ্ছ সেই সি ফুড খেতে, সেই অক্টোপাস খেতে। অক্টোপাস যার আটটা পা, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। জানি না কেমন হবে, আমি নিজেও জানি না যে অক্টোপাসটা কেমন হবে। তো দেখা যাক কেমন হয়, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা চিলিমিলি অক্টোপাসটা নিয়েছি, তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে সেইখানে চলে এসেছি। আর সবথেকে বড় কথা যে এখানে প্রচুর রুলস, এখানে পাশেই সিটি সেন্টার, তো এখানে ওইভাবে আমাদের মানে অক্টোপাসটা দিয়ে দেখিয়ে সেটা দেখাতে চেয়েছিলাম, তো সেটা হলো না, কিছু করার নেই। তো সেই সি ফুডটাই আমরা নিয়ে দেখাবো যে কেমন খেতে না খেতে। আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি অক্টোপাস, আমার ভেবেই কেমন লাগছে। তো দেখা যাক, ট্রাই করি আর নতুন কিছু ট্রাই করি, আর নতুন কিছু কন্টেন্ট আসে। আর এই চ্যানেলে মজা হয় বস, আর নতুন নতুন কন্টেন্ট হয়। তো তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করো, কী করছো বস, তাতে সাবস্ক্রাইবটা করো। তো দেখ, আমি দেখি খেয়ে তোমাদের বলছি যে কেমন লাগছে। তো দেখা যাক, চলো ট্রাই করি। ট্যান চলে এসেছে সেই আমার অক্টোপাস। ও ভাই, সত্যি কথা বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না যে এটা কেমন হবে। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি অক্টোপাস। এই যে সেই অক্টোপাস, চলো দেখা যাক। ঠিক আছে, তেমন ওই মাছের মতন জিনিসটা ব্যাপারটা, একদম মানে মাছের মতন। কিন্তু চিলি নিয়েছি বিশাল ঝাল, প্রচুর ঝাল। তো এই দেখো দেখো, এই দেখো ভেতরটা পুরো পুরো পিস করে পিস করে পিস করে, এই দেখতে পাচ্ছ পিস করে পিস করে দিয়েছে, একদম ভালো মতন ভেজে ফ্রাই করে তোমাদের দিয়েছে, ঠিকঠাক একদম। মানে সেরকম আসলে কি বলতো, আমরা এই জিনিসগুলো আমরা কোনোদিন ট্রাই করিনি, তার জন্যই হয়তো এরকম লাগছে ফার্স্ট টাইম। তো খেতে পারো, মানুষ ইউনিক জিনিস ট্রাই করাই যায়। মানে জিনিসটা হচ্ছিলো ঠিক, মানে কি বলবো তোমাকে,
সেই মাছের মতন মাছ একদম বেশ। আর ভিতরে যে ওই পিসগুলো করেছে একদম সুন্দর করে পিস করে ফ্রাই করে একদম ঝাল ফাল দিয়ে করে দিয়েছে, তো তো সেই ভেতরে যে জিনিসটা সেটা বুঝতে পারছেন একদম মুড়মুড়ে হয়ে আছে। ঠিক আছে, খেতে পারো, এসে ট্রাই করতে পারো। তো খাওয়া হয়ে গেছে, অসম্ভব ঝাল দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো রীতি মতন ঘেমে গেছে একদম, এত ঝাল এত ঝাল। লাস্টে না পারে একটা কোক নেওয়া হয়েছে, তো কোক নিয়ে খাওয়া হচ্ছে, মানে অসম্ভব ঝাল। আর দেখো ফার্স্ট টাইম কোনো কিছু সব কিছু ট্রাই করা যায়, ঠিক আছে, মানে যে কোনো জিনিস ফার্স্ট টাইম ট্রাই করো, অসুবিধা নেই। তো ঠিক আছে, সেটা তেমন কিছু খারাপ না, তেমন কিছু ভালো না যে অক্টোপাস কেমন খেতে হবে, সেম ট্রাই করলাম তো ঠিক আছে, কিন্তু একটু বেশি ঝাল দিয়েছে। আর তাছাড়াও আমরা নিয়েছি চিলিমিলি, তো প্রচুর ঝাল দিয়েছে, মানে এত ঝাল যে পুরো ঘেমে একদম ঝোল হয়ে গেলাম। ভালো, এসে ট্রাই করতে পারো, তোমরা আসো এসে ট্রাই করতে পারো। আর নতুন জিনিস ট্রাই করা একটা মজা আলাদা, তেমন কিছু খারাপ না, তো মাছের মতনই, যেমন মাছ একটু বেশি এটা ফ্রাই করা আছে, তো ভালো লাগছে, এসে ট্রাই করতে পারো। প্রচুর ঝাল, প্রচুর ঝাল, জাস্ট কি বলবো, প্রচুর ঝাল। এই যে লাস্টে কোক নিয়েছে, কোক নিয়ে খেতে হচ্ছে এই ঝাল কমানোর জন্য। এই যে হিরো, আমাদের হিরো, হিরো বয়, এত ঝাল চিলিমিলি, বাপ রে বাপ। হ্যাঁ, মেয়েরা খেতে বেশি ঝাল পছন্দ করে, তো মেয়েরা এসে আরও বিশেষ করে ট্রাই করো, ভালো লাগবে। আর আমি এমনি থেকে ঝাল কম খাই, আর তার মধ্যে বেশি করে শুকনো লঙ্কা, মানে জাস্ট ভাবা যায় না। সো আমাদের খাওয়া একদম পুরো কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যাও গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে প্রত্যেকটা সময় নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আমি। তো যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে তাদের সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তারা নোটিফিকেশান বেল অল করে দিও, যাতে আমার সব ভিডিও তোমার কাছে চলে যায় সবার আগে। আর কী করছো বস, তাড়াতাড়ি যাও না, গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে মজা হয়, মজা। তো চলো, এখনও ঝাল কমেনি, তো ওটা কোক খাওয়ার পরে ঝাল কমেনি, তো আমরা বেরোচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাও, আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করো, যাতে যারা যারা এখানে ট্রাই করতে চায় তো এসে যেন এখানে এসে ট্রাই করে, ভালো লাগবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।